আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ব্লগটা আসলে অনেক স্পেশাল, সবাই ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকে হচ্ছে রবিবার, আপনার ভাইয়ের ছুটি, এবারে ছুটি থাকে, আবার অনেক সময় ফাংশন থাকে, খুব সহজে বাসায় থাকে না, তো ভাবলাম একটু ডিফারেন্স আইটেম রান্না করি। এই তো তো এটা হচ্ছে বেগুন ভাজি, আর সেই মাওয়া ঘাটের মতো ইলিশ মাছের লেজ ভর্তা বানিয়ে রাখছি, সাথে আছে গরুর মাংস, আর আছে শিঙি মাছ ভুনা। যদিও শিঙি মাছ ভুনা আমার অনেক পছন্দের, তো কেন জানি ইচ্ছে করতেছে যে মাওয়া ঘাটের মতো করে ইলিশের ভর্তা বানাবো, বেগুন ভাজি করব। তো এই তো বানিয়ে ফেলছি, আর ইলিশ মাছের ভর্তাটা এত মজা হয়েছে আসলে বলে বোঝানো যাবে না, অনেক মজা হয়েছে আসলে। কিছু কিছু সময় বাহিরের জিনিসগুলো অনেক মজার, কিন্তু তার চেয়েও বাসায় বানাইতে পারলে কিন্তু তাও কিন্তু খুবই মজার হয়। তো অনেক মজা হয়েছে ভর্তাটা, আমরা এখন খাবো। আর এই যে আমার বাবাটা, যদিও হিসামে এটা সানগ্লাস, এমনি কোনো ফাওয়ার না, এমনি জাস্ট কিনছে। আসলে হিসাম এমনি দুষ্টামি করে পড়তেছে, হিসামের খুব ভালো লাগতেছে নাকি, তাই সানগ্লাসটা আমি কিনে দিছি, ডিওয়াইতে গিয়েছিলাম তখন। তো এই তো আমরা এখন ভাত খাবো, আসলে আমি অনেক কম ভাত খাই, যতটুকু পরিমাণ নিয়েছি এতটুকু হয়ে যাবে। তো এই তো আজকের খাওয়া দাওয়া এ পর্যন্তই। আর আমার বাবার হাসিটা অনেক সুন্দর, খুবই চমৎকার, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবে না। তো এই তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, আমরা এখন বাহিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বিসমিল্লা করে, আপনারাও দোয়া করবেন, যদিও বাহিরে একটু কাজ আছে আমাদের, তো এই জন্য বাইরে যাচ্ছি এখন। এখন হচ্ছে বিকাল, তো আসলে ভালোই লাগতেছে, আজকের ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ছিল, বাতাস ছিল, কোনো বৃষ্টি নাই, বাট অনেক ভালো লাগছে আর কি। হিসাম দাঁড়িয়ে আছে গায়ের উপরের সাইডে, ছাদ দিয়ে সব দেখছে আশেপাশের জিনিসগুলো। তো মূলত আসলে আমাদের একটু কাজ আছে আজকে, তাই আমরা বের হয়েছি গাড়িটা নিয়ে। তো এই তো তারপরে আমরা মার্কেটে চলে আসছি, এসে দেখি যে প্রচণ্ড বৃষ্টি, এত এত বৃষ্টি হয়েছে, মানে সবাই দাঁড়ায় আছে সিরিয়ালে, অনেক বৃষ্টি। আমরা যখন বের হয়েছি তখন কিন্তু কোনো বৃষ্টি ছিল না। তো যাই হোক, আমরা এখন মার্কেটে এসেছি, এই তো হিসাম আর হিসার আঙ্কেলের যাচ্ছে। তো আসলে আমরা এখন হচ্ছে যেহেতু মার্কেটে এসেছি অনেকদিন পর, আমরা এখন খাবো কেপসি, তো হিসাম অনেক লাইক করে, এই তো ভাইয়া অর্ডার করতেছে, আমরা নিচ্ছি। এই তো আমাদের অর্ডার দেওয়ার সাথে সাথেই চলে আসছে, আজকে কোনো ভিড় ছিল না, ভালো লাগছে। আরও বেশ কয়েকবার আসছি পর দেখলাম অনেক ভিড়। খাও আপু, খাও, সস আনতে হবে, সস। হাই বলেন, হাই হাই বলেন, হ্যান্ডসাম বড় ভাই, কেপসি খাচ্ছি আমরা, দাওয়াত রইল। হ্যাঁ, বার্গার না বাবা, এটা এবার যে বার্গার, বার্গার তো সস্তায়। তো সত্যি কথা বলতে আসলে সবাই মিলেমিশে খাওয়া জিনিসটা আসলে অন্যরকম একটা, যেটা আসলে কোনো তুলনাই হয় না। তো সত্যি অনেক ভালো লেগেছে বাহিরে আজকে এসে, অনেক ভালো লাগছে। তারপরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার মার্কেটে একটু ঘুরে ঘুরে দেখলাম মার্কেটে, আর একটা ময়ূর সাজাইছে অনেক সুন্দর, যেহেতু সামনে দীপাবলি, তো সেই উপলক্ষে হয়তো বা এটা সাজানো হয়েছে। আর এখানে ইচ্ছে করলে সবাই বসতে পারবে, আমিও বসতে পারবো, মানে বসে বসে দেখার জন্য আর কি। তো আমি হচ্ছে আর বসি নাই, যেহেতু অনেক
এখন হয়েছে, আমরা বাসা থেকে এসেছি, রাতও হয়ে গেছে, বাসায় আবার যেতে হবে। জাস্ট আমি একটু ভিডিওটা শ্যুট করার জন্য যতটুকু টাইম লেগেছে আমি হচ্ছে ভিডিওটা শ্যুট করে নিয়েছি। আসলে অসাধারণ একটা জিনিস, আমি জানি না ভিডিওতে কেমন লাগতেছে, কিন্তু সরাসরি দেখতে এত সুন্দর লাগছে। আর এটা কিন্তু অনেক বড়, অনেক বড় জায়গাটা নিয়ে, তো আসলে অনেক সুন্দর, খুবই সুন্দর। এটা দেখার জন্য অনেক অনেক মানুষের ভিড় জমেছে, সবাই দেখতেছে সুন্দর করে। তো এখানে এটা ধরতে পারবেন, ধরে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, কোনো নিষেধ নাই, কোনো মানে একদম সুন্দর। এত সুন্দর করে ডেকোরেশন করেছে, মানে এই ময়ূরের উপরে আবার জিলিক বাতি আছে না লাইট ছোট ছোট, ওগুলা দেওয়ার কারণে হচ্ছে লাইট জ্বলতেছে, এত ভালো লাগতেছে বাস্তবে। মোবাইলে হয়তো ওইভাবে বেশি একটা শো হচ্ছে না, এই যে বাতিগুলা যে ঝিলমিল করে জ্বলতেছে, এগুলা কিন্তু জুনি বাতি, বাংলাদেশে দেখবেন বিয়েতে জুনি বাতি সাজায়, সবগুলা কিন্তু উপর থেকে জুনি বাতি দেওয়া, ফোনে ওইভাবে বোঝা যায় না, বাস্তবে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, আমাদের ঘোরাফেরা শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন প্রায় ওই রাতও হয়ে গিয়েছে। তো এই তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি, আল্লাহর রহমত নিয়ে, বিসমিল্লাহ তাওয়াক্কাল তো বলে, আল্লাহ সহি সালামত যত্ন বাসায় নিয়ে পোষায়। তো আসলে সব সময় বাসায় থাকা হয়, যেহেতু হিসাম আছে এখন, ও তো ছোট মানুষ, ওকে নিয়ে একটু মাঝে মধ্যে বের হইতে হয়, না হয় আসলে বোরিং লাগে। আর বিদেশে তো আপনারা যারা বিদেশ থাকেন তারা অবশ্যই জানেন যে আসলে বিদেশ বাড়িটা হচ্ছে একাকিত্ব, ইচ্ছে করলে আপনি আপনার বাবা মা ভাই বোন কাউকে পাবেন না, শুধু আপনি আপনার হাজব্যান্ড অ্যান্ড সন্তান থাকলে তাদেরকে নিয়ে, এই হচ্ছে সারাদিনের কাজকর্ম। তারপরও সারাদিনের কাজকর্ম পর যখন ছুটি হয়, আপনার ভাইয়া ফ্রি থাকে, তখন একটু মাঝে মাঝে আমাদেরকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, বাইরে নিয়ে এটা সেটা। আর আসলে আমার আপনার ভাইয়ের একটা জিনিস আমার বেশি ভালো লাগে, সেটা হচ্ছে বাইরে নিলে কিছু না খাওয়ায় আনে না, আমার কিন্তু অত বেশি খাইতে ভালোও লাগে না, সব সময় আসলে বাইরে যাইলে যে খাইতে হবে তা না, আমার এই জিনিসটা বেশি একটা লাগে না। কিন্তু আপনার ভাইয়া কখনোই দেখলাম না যে না খেয়ে আমি বাসায় আসছি। আর আমরা তো অনেক পছন্দ করি কেপসি, আমি বিভিন্ন খাবার টাবার খেতে পারি মালয়েশিয়ান। তেজ আপনার ভাইয়া হাসতেছে, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এইভাবে যেন সারা জীবন থাকতে পারি দুইজন, ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সবসময় সুস্থ রাখেন, ভালো রাখেন। আর আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ অনেকটাই মিল আছে, অনেক মিল মহাব্বত, এই মহাব্বত যেন সারা জীবন থাকে, আপনারা সবাই দোয়া করবেন। আর আমি তো আল্লাহর কাছে শুকরিয়া যে আমি এমন একজন হাজবেন্ড পেয়েছি, এমন একজন সন্তানের বাবা পেয়েছি, আমি সত্যি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আর আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে, নেক হায়াত দান করে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।